নাটোরের সিংড়ায় ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন শান্ত ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাদেরকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের মল্লিকপাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার রাত ১০টার দিকে সোহাগের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীরাও একই গ্রামের বলে জানিয়েছেন সোহাগের পরিবার। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকী।